ব্যাস আগে না প্রতি মাসে আপ ডাউন হচ্ছে, আপনাদের বেতন তো আপ ডাউন হচ্ছে না, সব সময় সমান থাকে, ইঙ্গিয়া করে বেচলে তো হবে না ভাই। স্যার সব মাসে তার সমান বিক্রি হয় না, মিচ্ছানা তো কম বেশি হয়। সেটা আমরা জানি, আপনি সেটা কোয়া লাগবে না, কিন্তু আপনাকে পোশাক আশাকের এই অবস্থা কিসব? আপনি চেয়ারা দেখে তো মনে হচ্ছে 2-3 দিন সেভ করেননি, জুতা দেখে মনে হচ্ছে 6 মাস খালি করেননি। ইঙ্কা করে যদি চাকরি করেন তাহলে বেশি দিন তো চাকরি করবার পারবেন না। আমাকে দেখেন, আমি তো আপনার মতো লয়, সবসময় ফিটফাট হয়ে আসি। আপনারা যে কাম করেন এটা ছাগল আর ভেড়াক দিয়েও করান সম্ভব। স্যার একদিন তো আপনি কথা বলেন, আজ হামেনা কথা কয়ে আমাকে মিচ্ছানার সুযোগ দেন। আপনারা তো কথা ছাড়া আর কিছু করতে পারেন না, কোন কি মহামূল্যবান কথা কবেন? সকাল 6:30টার সময় উঠি, 7:30টার মধ্যে গোসল গোসল করে বের হওয়া লাগে। বের হওয়ার পর শুরু হয় এক দোকান থেকে অর্ডার, ওই দোকান থেকে অর্ডার, খালি কি অর্ডার, নিচ্ছেন এদিক ওদিক হলে সেই দোকানদারগুলো ইচ্ছা মতো কথা শুনে। তারপর এএসএম স্যার আসে তার সাথে কথা কওয়া লাগে, তারপর ডিএসএম স্যার আসে তার সাথে কথা কওয়া লাগে, খালি কি তাই অফিসের ইস্যু, তারপরে টার্গেটের চিন্তায় দুপুরের খাবার খাওয়া লাগে সন্ধ্যার দিকে। আর যে বেতন দেন এই বেতন দিয়ে ওই একটা রুটি আর কলা খেতে 10 বার চিন্তা করা লাগে স্যার। মিচ্ছানা যে বিশ্রাম নেবো তার কোনো উপায় নেই, আপনাকে আবার সেলস রিপোর্ট পাঠানো লাগে। মিচ্ছানা দেরি হলে আবার অকথ্য ভাষায় গালিগালাজ করেন, খালি গাধার মতো খাটনি করে নেন, এ কাম সে কাম, কিন্তু 2 বার যে বেতন বাড়ানোর কথা আছে সেই কথা খুলি খালি ফস করে ওঠেন। হ্যাঁ কোনো কাম করে নাই হচ্ছে তা হচ্ছে এই কথা পার করে দেন, কিন্তু আজ পর্যন্ত 3 বছর হয়ে গেল কোনো বেতন বাড়াননি। চাকরি তো কোনো দিনও নিজ জেলার দেন না, দেন হচ্ছে অন্য জেলার, বউ চললে বাসা বাড়ালে থাকা লাগে। আপনার কি হুঁশ আছে যে গত 2 মাস আগে যেভাবে সংসার খরচ চলছে তার ডবল খরচেও এখন আর সংসার খরচ চলে না, আর বেতন তো 1 টাকা বাড়াননি, তাহলে আমরা চলমো ক্যাঙ্গা করে? মাস শেষ না হলে ধার কর্জ করে চলা লাগে। আর এই শার্ট প্যান্ট জুতার কথা করছেন, এই এক শার্টে 60 দিন আমাকে মার্কেট করা লাগে, দ্বিতীয় যে ভালো শার্ট কিনবো সে কেনারও কোনো উপায় নাই, টাকা পয়সা থাকলে তো কিনবো। আপনার কথা করছেন আমার সাথে একদিন চলেন মার্কেটত, একদিনের মধ্যে আপনি ফিটফাট শরীর চেয়ার অবস্থা খারাপ হয়ে যাবে। শোনেন আপনি হলে ফালতু কথা শোনার জন্য আমি এটা আসিনি, আর আমার এত সময়ও নাই। ফালতু কথা আমি করছি না, ফালতু কথা আপনি করছেন। একদিন বের হন এই রোদের তাপে 1 ঘন্টা হাঁটেন, তাহলে বুঝবেন জীবনটা কাক কয়। সারাদিন হাঁটে হাঁটে কত যে কাম করা লাগে তার ঠিক নাই। আপনি যারা পরিবহন ব্যবস্থা করে দিবেন তারও কোনো বুদ্ধি নাই, সেটাও দেন না। কোম্পানি মিচ্ছানা লাভের জন্য সারাটা দিন আপনাকে মাল বেছে দিই, তারপর আপনার ডায়লগ দেন কি শ্রম আইন মেনে হিসাব মতো আমরা কাজকর্ম, মানে 8 ঘন্টা, কিসের 8 ঘন্টা, 9 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাম করে দিই। আপনি কোনো এক্সট্রা কোনো স্যালারি দেওয়ার কোনো নামই নাই, খালি চান্সে থাকেন আর সুযোগে থাকেন। টার্গেট ফিল আপ করা পারলে আস্তে করে থ্যাংক ইউ কন, আর টার্গেট ফিল আপ যদি না করা পারি তাহলে ধরো আমাকে গোষ্ঠী উদ্ধার করে ফেলে দেন আপনারা। আজ প্রায় আমি 2 বছর হয়ে গেল সরলাখ আমি খানা থেকে দেখতে পাইনি, যখন অফিসে বাড়ায় তখন দিকে সুদ থেকে ঘুমাচ্ছে, আবার যখন অফিস থেকে আসি তখন দিকে সুদ থেকে ঘুমাচ্ছে। মানে দাঁড়িয়ে থাকে যে কত বড় হসে সেটা কেউ জিজ্ঞেস করলে কবার পারবো না। আর আপনারা কত বড় বিবেকহীন দেখেন, আপনি প্রোডাক্টের দাম ঠিকই বাড়াচ্ছেন, আমাকে কোনো মূল্য বাড়াননি আপনারা। আমাকে মিচ্ছানা অসুখ হলে কোনো চান্স নাই, 7 দিন যদি অসুখে পড়ে থাকি আমি বাতিল। মানে আপনারা বেকারত্বের সুযোগ যে এত ল্যান তো বলার বাইরে। আপনি কি জানেন এই মুহূর্তে আমি আপনার চাকরি খেতে পারি? আরে আপনি আমার কি চাকরি খাবেন, আমি তো আপনি চাকরি করবো না। যে চাকরি মানুষকে রোবট বানিয়ে ফেলে দেয়, যে চাকরি করতে কোনো মান সম্মান কিচ্ছু নেই, আর দোকানদারের কর্মচারী দূর দূর করে হামাকক তাড়িয়ে দেয়। আরে বাড়ির যারা 4 দোকান দিলেও এর থেকে অনেক টাকা বেশি ইনকাম করতে পারবো, থাকেন যায়।